مدادي جاي সবাই জানেন যে ভারতবর্ষের চারটা রাজ্যের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং চারটা রাজ্যেই বিজেপি বিপুলভাবে এগিয়ে এসেছে তার মধ্যে তিনটাতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে এবং তেলেঙ্গানাতে আমরা গতবার যে জায়গায় একটা সিট ছিল এখন প্রায় ফাইনাল রেজাল্ট এখনো আসেনি প্রায় 10টা সিট আমরা পেতে যাচ্ছি যেটা বিজেপির কাছে একটা অভূতপূর্ব সাফল্য আমরা যে কথাটা সবসময় বলি যে মোদীজির নেতৃত্বে সমগ্র ভারতবর্ষ একজুট হয়ে এগিয়ে আসছে তারই প্রমাণ আমরা এই নির্বাচনের পর বা নির্বাচনের পূর্ববর্তী সময়ে আমরা আমাদের বিরোধী দলগুলোর কাছ থেকে শুনেছিলাম এটাই কি বিজেপির শেষের শুরু ও এটা কার শেষের শুরু হয়েছে এটা ভারতবর্ষের জনগণ এটা প্রমাণ করে দিয়েছেন আজকের এই আনন্দ মুহূর্তে ভারতীয় জনতা পার্টির উদারবন মণ্ডলের সর্বস্তরের কার্যকর্তা এখানে আমাদের মাননীয় বিধায়ক মিহির কান্তি সুমনের উপস্থিতিতে আমরা এই উদারবন নেতাজি মূর্তির পাদদেশে আমরা এখানে জমায়েত হয়ে আনন্দ উল্লাস প্রকাশ পূর্ণভাবে সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হচ্ছে এই আজকের এই বিজয়ে ভারতীয় জনতা পার্টির এই জয়ে এবং মোদীজির নেতৃত্বে আমরা সবাইকে ভারতবাসীকে আমরা গৌরব অভিনন্দন জ্ঞাপন করছি নমস্কার মোদীজির নেতৃত্বে যেভাবে সারা ভারতবর্ষে আমরা সারা পেয়েছি এই আজকের যে ফলাফল বেরিয়েছে একদিন কি বলুন যাই বলুন সমস্ত সমীক্ষাকে ফেল করে বিজেপি যেভাবে তিন রাজ্য দখল করেছে আর এইমাত্র মণ্ডল সভাপতি বললেন যে আমাদের তেলেঙ্গানা যে রিপোর্ট যে আমার রেজাল্ট এসছে আমরা ভালো পথ পেরেছি আগামী দিনে আমরা দক্ষিণ ভারতে জয়ের দিকে এগোচ্ছি আর আগামীকাল মিজোরামেও কাউন্টিং শুরু হবে আশা রাখি সেই মিজোরামও আমাদের এখানে যদিও আমাদের ইয়ে নাই কিন্তু আমাদের সমর্থিত দল তাদের ভালো ফল করবে আর আগামী দিনে আমরা এই যে ভারত মোদীজির নেতৃত্বে যেভাবে উন্নয়ন হচ্ছে মানুষ উন্নয়নের দিকে দেখেই ভারতীয় জনতা পার্টিকে পছন্দ করেছে আর দিন দিন সেটা গ্রাফ পেরিয়ে যাচ্ছে আগামী যে আমার 2024 যে দিল্লি নির্বাচনে আমরা গতবারের তুলনায় গত যে রেজাল্ট হয়েছে তার থেকে অধিক আমরা ভালো ফল করব আশা রাখি সমগ্র ভারতবর্ষের মানুষ তথা উদারবন সহ সবাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বিজেপির প্রতি যে এই শ্রদ্ধা এই যে ভালোবাসা এটা আমরা মোদীজির যে নেতৃত্বে রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং যেভাবে উনি গিয়ে আমাদের সেখানে নির্বাচনের প্রচারে অংশগ্রহণ করেছেন এবং তাতে সমগ্র ভারতবর্ষের যে ভারতীয় জনতা পার্টির একটা আলাদা ছবি সেটা জনগণের কাছে উঠে আসছে সবাইকে এই ব্যাপারে ধন্যবাদ জানাচ্ছি আপনি এসেছিলেন সেটা আজকে আমরা সেটা ফল পেলাম ভারত মাতা কি।